ফের পরাজয় গ্রাস করেছে বাংলাদেশ টিম শিবিরে। অজিদের বিপক্ষে ম্যাচ হেরে বিশ্বকাপ সূচনা শেষ করল টাইগাররা। আগামীকাল ভোরে ঢাকার ফ্লাইট ধরবেন সাকিব লিটনরা। অনেকটা হতাশা ও গ্লানি দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ আসর, যেখানে ছিল না কোনো অর্জন, সবই ছিল ব্যর্থতার যত হাতছানি। আর সেই গ্লানি ও ব্যর্থতার হাতছানি শেষেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ টিম। আগামীকাল রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে পুরো ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট দলের দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ। 27 সেপ্টেম্বর বড় স্বপ্ন বুনে গুয়াহাটি গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। তবে আজ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 8 উইকেট হেরে সেই যাত্রার সমাপ্তি হয়েছে। সেমিফাইনালের স্বপ্ন বুনে বিশ্বকাপ গেলেও এই দেড় মাসে তেমন ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশা শুরুর পর টানা 6 ম্যাচে বড় বড় হার দেখেছে বাংলাদেশ টিম। শেষ ম্যাচের আগেটিতে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ইঞ্জুরিতে আক্রান্ত ক্যাপ্টেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে ফের আরও একবার বাংলাদেশে ক্যাপ্টেন্সি করলেন নাজমুল হোসেন শান্ত, প্রথমবার ভারতের বিপক্ষে, এরপর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে দুটি ম্যাচেই দায়িত্ব পালন করেছেন নিয়মিত ক্যাপ্টেন না থাকায়, দুটো ম্যাচে অধিনায়কত্ব দায়িত্ব পেয়েও হেরেছেন দুটি ম্যাচেই। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বাজেভাবে হেরেছে টাইগাররা। ম্যাচ শেষে সেই প্রেস কনফারেন্সে নাজমুল জানান, বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। নাজমুল বিশ্বকাপে গেছেন বাংলাদেশ দলের সহ ক্যাপ্টেন হিসেবে। তবে সাকিবের সহ অধিনায়ক হওয়াটা অবশ্যই ছিল আচমকা। বিশ্বকাপের আগে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে সিরিজের প্রথম 2 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তবে তৃতীয় ওয়ানডেতে লিটন বিশ্রাম নিলে নেতৃত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। একই দিনে বিশ্বকাপ ঘোষিত দলে বাহাতি ব্যাটসম্যানকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশ্বকাপের চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর কাকতালীয়ভাবে দুটি ম্যাচই হয়েছে পুনেতে। মহারাষ্ট্রের এই মাঠে ক্যাপ্টেন নাজমুলের অভিজ্ঞতা যথাক্রমে 7 ও 8 উইকেটে হার। তবে শোচনীয় এই হার থেকেও নাকি তিনি অনেক কিছু শিখেছেন এমনই বলেছেন এই ক্যাপ্টেন। তিনি বলেন, দুটি ম্যাচই জিততে পারেনি, দুটোই বড় দলের বিপক্ষে, চাপ অবশ্যই ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছে, ভবিষ্যতে যা কাজে দেবে। বিশ্বকাপে যাওয়ার আগে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। এখন চোটের কারণে সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন আপৎকালীন কাউকে অধিনায়কত্ব করা হবে। সাকিবের অনুপস্থিতিতে সর্বশেষ 3 ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল কি দায়িত্ব পেতে পারেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বাংলার ক্রিকেট পাড়ায়। অস্ট্রেলিয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নই করা হলে আত্মবিশ্বাসের সঙ্গেই নাজমুল বলেছেন, বেশ কয়েকদিন ধরেই তো করছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত, তবে যদি সুযোগ আসে এটা ভালোভাবে করতেই আমি প্রস্তুত আছি। তবে সেই সংবাদ সম্মেলনে লিটন দাসের প্রসঙ্গ উঠেছিল, চলমান বিশ্বকাপে বাংলাদেশের ওপেনাররা কেউ ভালো করতে পারেনি। এবার 11 জন ওপেনার মিলে শত করেছেন 15টি, কিন্তু লিটন ভালো শুরু পেয়েও ইনিংস সেভাবে বড় করতে পারেনি। শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল, লিটন ভালো শুরু পেয়েও শতকের সুযোগ নষ্ট করেছেন কিনা। তার উত্তর, ব্যক্তিবিশেষ বা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না, দল হিসেবে আমরা ভালো করিনি, এটাই গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করছি এই অভিজ্ঞতাটা ভবিষ্যতে আমাদের খুব ভালোভাবে কাজে দেবে। হতাশার ওই বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফিরবেন টাইগাররা।